চাইলে চাইলে দিন আনি দিন খাই। সত্যি এই সংসারে যারা গরিব তাদের দুঃখ বোঝার মতো কেউ নেই, কারণ বড়লোক যারা তাদেরকে তেল দেওয়ার জন্য লোকের অভাব নেই, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য লোকের অভাব নেই। সবাই মনে মনে ভাবে একটা বড়লোক যদি বন্ধু থাকতো তাহলে বিপদের দিনে একটু হেল্প করতো, কিন্তু গরিব মানুষের বন্ধু পাওয়া খুব কষ্ট। তাই গরিব মানুষের দুঃখ একমাত্র গরিবেই বোঝে, বড়লোক কিন্তু বোঝে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে, এই গরিবের দুঃখ বোঝার কেহ না, অসুস্থ দেহটায়া চলে না, পেটের দায়ে জীবন তো আর থামে না, অসুস্থ দেহটায়া চলে না, দয়া দয়া পেটের দায়ে জীবন তো আর থামে না। অসুস্থ দেহটায়া চলে না, পেটের দায়ে জীবন তো আর থামে না, অসুস্থ দেহটায়া চলে না, দয়া পেটের দায়ে জীবন তো আর থামে না, গরিবের দুঃখ বোঝার কেহ নাই, দয়া ডালে চালে দিন আনি দিন খাই, গরিবের দুঃখ বোঝার কেহ নাই, দয়া ডালে চালে দিন আনি দিন খাই। দেহের ওপর করে আড়াআড়ি নিত্যদিন সুখের আশায় চলছে জীবন গাড়ি, দয়াল চলছে জীবন গাড়ি, বৃষ্টি ঝড় দেহের ওপর করে আড়াআড়ি নিত্যদিন সুখের আশায় চলছে জীবন গাড়ি, দয়াল চলছে জীবন গাড়ি, কত দূর দেব পারি জানা নাই, দয়াল চালে চালে দিন আনি দিন খাই, কত দূর দেব পারি জানা নাই, দয়া চালে চালে দিন আনি দিন খাই। রাজপ্রাসাদে কেউ থাকে পথে, কেউ বা হাসে কেউ বা কাঁদে, দুঃখ নিয়া সাথে দয়া, দুঃখ নিয়া সাথে কেউ থাকে রাজপ্রাসাদে কেহ থাকে পথে, কেউ বা হাসে কেউ বা কাঁদে, দুঃখ নিয়া সাথে দয়া, দুঃখ নিয়া সাথে অবহেলা লাঞ্ছনার সীমা নাই, দয়া ডালে চালে দিন আনি দিন খাই, অবহেলা লাঞ্ছনার সীমা নাই, দয়া ডালে চালে দিন আনি দিন খাই। আচ্ছা যে কয়জন মায়েরা বসে আছে তোমাদেরকে এই পাড়াতেই বাড়ি,
নাকি তোমাদের বামুনগোলা পাকুয়ার সাইডে দূরে দূরে? না সবাই চলে যাচ্ছে, তো আপনাদেরও যদি যেতে ইচ্ছে করে। হ্যাঁ, কেবল স্টার্ট করেছি তো বুঝতে পারছি না। আর আমি জানি এখানে এখন কি বলে প্রসঞ্জিৎকে এনে দিলেও সবার একটু ঘুমের টান আর পেটের টান পড়ে গেছে। ও পেটের টান পড়বে না, এখানে তো আবার খিচুড়ি খাওয়াচ্ছে, খাওয়া মনে হয়ে গেছে, আর থেকে কি লাভ, তাই না? যাদের যাদের খাওয়া হয়ে গেছে মনে মনে ভাবছে এবার বিছানায় যায়। হ্যাঁ, মেলা দেখা হয়ে গেছে। আর একটা কথা বলি যে এত সুন্দর আমার কমিটি দাদাভাই আয়োজন করেছে, কোনো কিছুতে কমি নেই। এত সুন্দর বসে গান শোনার জায়গা, খিদে পেলে খেতে যাবেন, খেয়ে আসবেন, তারপরেও যদি বাড়িতে যেতে ইচ্ছে হয় এরপরে স্বয়ং ভগবান ক্রুদ্ধ হয়ে যাবে আপনাদের ওপরে, বলে এত টাকা দিয়ে শিল্পী নিয়ে এসেছে আর শুধু খায় দায় আর বাড়ি গিয়ে ঘুমায়। তাহলে রাগ করবে না কমিটি দাদারা, রাগ করবে না, স্বয়ং ভগবান রাগ করবে। তাই বলছে অবহেলা লাঞ্ছনারি সীমানায় দয়া, ডালে চালে দিন আনি দিন খাই, অসুস্থ দেহ টায়ার চলে না, পেটের গায়ে জীবন তোমার থামে না, অসুস্থ দেহ টায়ার চলে না দয়া, পেটের গায়ে জীবন তো আর থামে না, গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া, ডালে চালে দিন আনি দিন খাই, গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া, ডালে চালে দিন আনি দিন খাই, ডালে চালে দিন আনি দিন খাই, ডালে চালে দিন আনি দিন।